দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার 100 রাউন্ড তাজা গুলি। ধর্মনগর স্টেশনে দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে গুলি উদ্ধার। উদ্ধার গুলিগুলি ডিমাপুর থেকে আগরতলায় পৌঁছানোর উদ্দেশ্য ছিল। দীপঙ্কর সেন এবং প্রসেনজিৎ দাস নামে দুই ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ষষ্ঠীর দিনে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশন দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে 100 রাউন্ড তাজা গুলি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃতরা সম্পর্কে মামা ভাগ্নে বলে জানা গেছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে ধর্মনগর রেল স্টেশনে জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার কলই জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ধর্মনগর রেল স্টেশনে আগরতলা অভিমুখী দেওঘর এক্সপ্রেস ট্রেনটি আসছে। ট্রেনের সারপ্রাইজ তল্লাশি চালায় জিআরপি থানার পুলিশ। তখন সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে আটক করে জিআরপি থানায় নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালালে তাদের কাছ থেকে 100 রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। সাথে আটক করা হয় দীপঙ্কর সেন এবং প্রসেনজিৎ দাসকে। উভয়ের বাড়ি সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায় বলে জানায়। ধৃতরা সম্পর্কে মামা ভাগ্নে, তবে মামা দীপঙ্কর সেন আমতলী থানাধীন উত্তম মধ্যম পাড়াতে থাকেন। তিনি জানান, গুলিগুলো ডিমাপুর থেকে আগরতলায় অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল। এমনে জিআরপি থানার পুলিশ অস্ত্র আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এই তাজা গুলিগুলো কোথায় এবং কি উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল। এদিকে বৃহস্পতিবার ধৃতদের ধর্মনগর ও জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার পুলিশ। গোটা ঘটনায় ধর্মনগর শহর জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। কোন জায়গা থেকে ধরেছেন, কোন ট্রেনে ধরা পড়েছে, কখন ধরা পড়েছে এবং তার কাছে কি পাওয়া গেছে, তার বাড়ি কোথায় এবং কোথা থেকে আনছিল? গতকালকে আজকেই এই রাত্র 2:40 দিকে দেওঘর এক্সপ্রেস যখন আগরতলার দিকে আসিতেছিল তখন আমরা এখানে সারপ্রাইজ চেকিং করেছি। সারপ্রাইজ চেকিংয়ে দুইজন সাসপিশিয়াস লোককে আমরা ডিটেন করেছি। তারপরে আমরা ওইখানে তো সম্ভব না, শর্ট টাইম এখানে স্টপেজ দেয়। তারপরে থানাতে নিয়ে আসার পরে আমরা প্রিলিমিনারি ইন্টারোগেশন এবং সার্চ করেছি। সার্চ করার পরে আমরা ওনার দীপঙ্কর সেন নামে ওনার কাছ থেকে 100 রাউন্ড বুলেট পাওয়া গেছে। বুলেটটা আমি একরে বলতে পারছি না কি নাম আসল, তো 0.22 রাউন্ডের মতো লাগে। এবং ওনার বাড়ি, দীপঙ্কর সেনের বাড়ি মধুপুর উত্তর কেনানিয়া পাড়া আন্ডার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। প্রেজেন্টলি উনি আমতলী থানার আন্ডারে থাকে উত্তম মধ্যম পাড়াতে। এবং ওনার সাথে যে একজন ছিল ওনার নাম হলো প্রসেনজিৎ দাস, ওনার আপন বাগিনা। ওনার অ্যাড্রেস হইল উত্তর কেনানিয়া পাড়া সিপাহীজলা ডিস্ট্রিক্ট মধুপুর পিএসএর আন্ডারে। কত রাউন্ডগুলি এবং সে কোথা থেকে নিয়ে আসছিল? 100 রাউন্ড বুলেট তারা এটা ডিমাপুর থেকে নিয়ে এসেছে এবং এটা ত্রিপুরাতে এনে তারা আননোন পার্সনের কাছে, কেউ ইলিগেল ইয়ে আছে, যোগাযোগ আছে তাদের কাছে বিক্রি করার জন্য। স্যার কোনো আর্মস ছিল ওদের সাথে? কেমন আর্মসটা আমরা ট্রাই করেছি, অনেক সার্চ করেছি কিন্তু আর্মস পাওয়া গেছে। ওরা কি দুজনেই ছিল নাকি আরও ছিল? দুজনেই ছিল, আপাতত আমাদের প্রিলিমিনারি ইন্টারভিউতে দুজনের নাম আছে। কোন ট্রেন থেকে আটক করেছেন? দেওঘর এক্সপ্রেস। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।